হ্যালো মাই ডিয়ার ইউটিউব ফ্যামিলি, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আবারও। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা হবে খুব একটা জনপ্রিয় ভিডিও, হবে 30-55 মানে 30-55 বোর্ডের একটা অ্যাম্পলিফায়ার বানিয়ে দেখাবো আপনাদের কাছে। খুব সিম্পল, খুব সহজভাবে ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই 30-55 30-55 ইউএসবি কিট, পুরো সার্কিট, আমি পুরো ফুল ওয়ারিং, ফুল ডিটেলস, কোথায় কী আপনারা সোল্ডিং করবেন, কোথা থেকে কিনবেন, সব কিছু এটি এ টু জেড ডিটেলস ভিডিওতে আমি বলেছি। আপনারা ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, টেনে টেনে দেখবেন না, স্কিপ করবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না, ওয়ারিং ভুলভাল করলে অসুবিধা আছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই 30-55 বোর্ড আপনারা মার্কেটে, যে কোনো মার্কেটে কিনতে পেয়ে যাবেন, অনলাইনেও কিনতে পারবেন। এটা বেশ, আমি আনবক্সিং করে নিয়েছি সিম্পলি। তো ভিউয়ার্স, ভিডিওটি পুরো দেখতে থাকুন, টেনে টেনে দেখবেন না, স্কিপ করবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। আর চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজাতে ভুলবেন না, কারণ এই ধরনের নিত্য নতুন লেটেস্ট ভিডিও আমি নিয়ে এসে থাকি আমার চ্যানেলে প্রতিনিয়ত। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এগুলো ট্রানজিস্টর বোর্ড, আইসির বোর্ডও হয়। এটা হচ্ছে 37-73 বোর্ড, 37-73 ট্রানজিস্টারের বোর্ড, 5টা ট্রানজিস্টার আছে, 4টে ট্রানজিস্টার আছে, 2 চ্যানেলের এটা বোর্ডটা আর কি, 2 চ্যানেলের, একটা একটা চ্যানেলে 2টো ট্রানজিস্টার কাজ করবে, আর একটা চ্যানেলে 2টো 4টে ট্রানজিস্টার, আর একটা ট্রানজিস্টার যেটা আছে সেটা পাওয়ার সাপ্লাইয়ের জন্যে, যেটা আপনাদের ইউএসবি কিটটা লাগাবো সেটার জন্য সাপ্লাইয়ের জন্য দেওয়া হয়েছে, এটা যাতে ভোল্টেজ আপ ডাউন করলেও কোনো প্রবলেম না হয়, সেজন্য খুব ভালো একটা সার্কিট। কোনো কোনো এই কিটগুলোতে 4টে ট্রানজিস্টারও থাকে, এটা খুব ভালো সার্কিট। এগুলো ভলিউম, বেস, ট্রেবল সব আছে, আলাদা আলাদাভাবে সব সেটিং করাই আছে, এখানে ওয়ারিং করাই আছে, ওয়ারিং এর কিছুই নেই, খালি ট্রান্সফরমারের ওয়ারিং করতে হবে, আর আপনাদের ইউএসবি এই সার্কিটটা দেখতে পাচ্ছেন এটার ওয়ারিং করতে হবে, বাদ বাকি ওয়ারিং সব সার্কিটের সাথেই থাকবে। তো সিম্পলি ভিডিওটি টেনে টেনে দেখবেন না, দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আর এটা 7805 ভোল্টেজ রেগুলেটর আইসি লাগানো আছে, ওখান থেকে 5 ভোল্ট সাপ্লাই বেরোবে, যেটা ওয়ারিং হবে ওই ইউএসবি কিটটাই, ইউএসবি যে ব্লুটুথ কিট, ব্লুটুথ মডুলটা আছে সেটাতে আমরা 5 ভোল্ট ওয়ারিং করবো, কারণ ওটা তো 5 ভোল্টের বেশি দেওয়া যাবে না। ব্যাস, ওখানে এই যে 3টে পয়েন্ট দেখতে পাচ্ছেন 2টো, সেইখানে 3টে পয়েন্টে আমরা লেফট, রাইট আর গ্রাউন্ড কানেকশান করবো সার্কিট, যে ইউএসবি ব্লুটুথ কিটটা আছে, এফএম, ইউএসবি, ব্লুটুথ কিট, অক্স কেবিল সব কিছু এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ভিউয়ার্স, বোর্ডটা ট্রান্সফরমার আপনারা 18-0-18, 12-0-12 ইউজ করতে পারবেন, এখানে এর থেকে কমা ইউজ করা যাবে না। আমি এটা 6 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার নিয়েছি, 12-0-12, 6-0-6 ডবল ট্রান্সফরমার, এটা আমরা ইউজ করবো 12-0-12তে, প্রথমে একটা, তারপরে মিডিলে, 3 নম্বরে, তারপরে আবার 5 নম্বরে, এবার ওই সোল্ডারিং করে দিলেই আমাদের কাজ শেষ এটার মধ্যে। আর এদিকে আমাদের এসি ইনপুট হবে, আর বোর্ডের এখানে দেখতে পাচ্ছেন 18-0-18 পুরো লেখাই আছে সার্কিটে, সব কিছু প্রিন্ট আছেই, আপনারা বুঝতে কিনলে বুঝতে পারবেন, খুবই ধামাকাদার আওয়াজ হবে এটা, বক্স, ডিজে বক্স একদম, 2টো 12 ইঞ্চি স্পিকার বাজবে এতে, 100 ওয়াট করে 2টো 12 ইঞ্চি স্পিকার, তাহলে বুঝতেই পারছেন কীরকম সাউন্ড হবে, খুব তীব্র সাউন্ড, খুব খুব জোরে সাউন্ড। তো এখানে আপনারা স্পিকার জয়েন করবেন, এসপি বলে লেখা আছে, প্রিন্ট করাই আছে এসপি, মানে 2টো স্পিকার বাজবে, এসপি প্লাস মাইনাস, ওপরেরটা আমরা মানে নেগেটিভ কানেকশান করব, নিচে প্লাস পজিটিভ কানেকশান, এখানে লেখা আছে 18-0-18 3 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার, আপনারা 18-0-18 ট্রান্সফরমার লাগাতে পারেন, আমি 12-0-12 লাগিয়েছি 6 অ্যাম্পিয়ারের, এখানে আপনারা লেখা আছে পড়ে নিতে পারেন, ভালোভাবে পুরো লিখে দিয়েছে ওখানে বোর্ডে। তো আমি বানিয়েছি এটা, খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি, ক্রিস্টাল কোয়ালিটি সাউন্ড, আপনারা বাড়িতে নিজে বানাতে পারবেন এগুলো, এই সার্কিটটা কিনে, খুবই সিম্পল। ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত দেখুন, টেনে টেনে দেখবেন না,
ভিডিওর মাঝখানে আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য বলেছি, সেগুলো আপনারা মিস করবেন না হলে। এগুলো স্পিকারের পয়েন্ট, আমরা আউটপুট বের নিয়ে নেবো এখান থেকে স্পিকার দুটো চ্যানেলের। এটা আমাদের ক্যাবিনেটটা, ক্যাবিনেটের সামনে এটা ডিসপ্লেটা লেগে যাবে। আর এখানে ভলিউম, ট্রেবল, বেস, ব্যালেন্স সব এখানে ফিটিং হয়ে যাবে। তো ভিউয়ার্স, সিম্পলি ফিটিং করে আপনাদের বাজিয়ে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা ফিটিং করে নিয়েছি, ওয়্যারিং করে নিয়েছি, যেরম যেরম বললাম সেখানে সেরম ওয়্যারিং করে আপনারা করে নেবেন। তো ভিউয়ার্স, আমি আমাদের ইউটিউবের চ্যানেলে NCS সং বাজাতে হবে, নাহলে কপিরাইট এসে যাবে। কপিরাইট নন কপিরাইট বাজাতে হবে, NCS সং আপনাদের বাজিয়ে প্লে করে দেখিয়ে দিচ্ছি কীরকম সাউন্ড। আপনারা বুঝতে পারবেন, হেডফোন লাগিয়ে শুনবেন। আর ব্যাকগ্রাউন্ডে নয়েজ যেগুলো আপনার কথাবার্তা আছে কিছু, সেগুলো অ্যাভয়েড করে চলবেন, ঠিক আছে? তো দেখতে থাকুন, শুনতে থাকুন সাউন্ড। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুনুন আপনারা হেডফোনে, আমি ততক্ষণ আমার মুখটা বন্ধ করে দিচ্ছি।